হজরত আলী পাটোরে আপনি লিখেছেন, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে জশ্নে জুলুসের উদযাপন করা শরীয়তে কতটুকু অনুমোদন রয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিবসটি ঠিক কোনটি, জন্মের তারিখটি ঠিক কোনটি, সেই তারিখটি কোনো হাদিসের কিতাবে বর্ণিত হয়নি, বিশুদ্ধ তো বটেই, এমনকি কোনো দুর্বল সূত্রে বর্ণিত হাদিসেও কিন্তু বর্ণিত হয়নি। নবী সাল্লাল্লাহু সাল্লামের জন্মের তারিখ নিয়ে বিভিন্ন কিতাবে, বিভিন্ন ইতিহাসের বইয়ে বিভিন্ন রকমের বর্ণনা এসেছে। বারোই রবিউল আউয়াল এই দৃষ্টি এই দিবসটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস বলে যেমন অনেকগুলো বর্ণনা রয়েছে, অনেক ইতিহাসবিদদের উক্তি রয়েছে, আবার রবিউল আউয়ালের 9 তারিখ, 8 তারিখ বা অন্যান্য দিবসগুলোতেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের তারিখ হিসাবে অনেক ইতিহাসবিদরা মতামত উল্লেখ করেছেন। তো এরকম পরিস্থিতিতে প্রথম কথা হলো, যে দিনটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস হিসেবে চূড়ান্তই নয়, বিশুদ্ধ কোনো হাদিস দ্বারাও প্রমাণিত নয়, দ্বিতীয়ত যেই জন্মের তারিখটিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো উদযাপন করেছেন বলে কোনো জাল হাদিস থেকেও পাওয়া যায় না, আবার কোনো সাহাবায়ে কেরামও করেননি, সেটি আসলে কখনো ইসলাম হতে পারে না বা সেটা কখনো সুন্না হতে পারে না। ইসলামের নামে মনগড়া বা নকল কোনো কিছু বানিয়ে নেওয়াটাকে বেদাত বলা হয়, এটি সেখানে সেই বেদাতে পর্যবসিত হবে। সেই সাথে এই দিনকে উপলক্ষ করে যে জশ্নে জুলুস করা হয়, যে মিছিল বের করা হয়, র্যালি বের করা হয়, এর কোনোটির সাথে না কোরআনের, না সুন্নার, না সাহাবায়ে কেরামের কোনো আমলের ন্যূনতম কোনো সম্পর্ক আছে। আমরা এই জাতীয় কর্মকাণ্ডে লিপ্ত ভাইদেরকে আমরা বলতে চাই, অনুগ্রহ করে সাহাবি খোলাফায়ে রাশেদার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ তার এই জন্মদিবসকে বছরের ভাবে একদিন করে উদযাপন করার কোনো কালচার মুসলমানদের সেই সোনালী যুগে কখনো ছিল কি না আপনি মেহরবানি করে সেটা খুঁজে দেখবেন। দ্বিতীয়ত হলো, এটি কোত্থেকে আসছে জন্মদিবস উদযাপন, সেটা নিয়ে আপনি একটু পড়াশোনা করুন, একটু অনলাইনে ঘাটাঘাটি করুন, আপনার আমার মনে হয় যে ধারণা ইনশাআল্লাহ বদলে যাবে। আল্লাহ তা আমাদেরকে হেদায়ত দান করুন। আমার শ্বশুর অত্যন্ত গরিব, তাকে জাকাতের টাকা দিতে পারবো কি না? শ্বশুরকে জামাই জাকাতের টাকা দিতে পারবেন, ঠিক একইভাবে বৌমা তার শ্বশুরকে জাকাতের টাকা দিতে পারবেন, কারণ শ্বশুর প্রথমত নিজের বাবা বা সরাসরি রক্ত সম্পর্কে কেউ নন, দ্বিতীয়ত তিনি এমন কেউ নন যার ভরণ পোষণ দেওয়া আপনার উপরে আবশ্যক। যদি ভরণ পোষণ দেওয়া আপনার উপর আবশ্যক হতো তাহলে তাকে জাকাত দিতে পারতেন না। আমি একজন জেনারেল শিক্ষিত মানুষ, রাসূলের সিরাত সম্পর্কে জানতে চাই, বিষয়ে কোন বই পড়ার পরামর্শ দিবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত বা তার জীবন ইতিহাসকে জানবার জন্য অনেক ভালো ভালো বই বাজারে আজকাল আছে আলহামদুলিল্লাহ। সৈয়দ আবুল হাসান আলী নদবী, সৈয়দ আবুল হাসান আলী আন নদবী রহমতুল্লাহ আলাইহির নবী রহমত বইটি আপনি যেমন পড়তে পারেন, আবার সফিউর রহমান মুবারকপুরি রহমতুল্লাহ আলাইহির আর রাহিকাল মাহতুম বইটি আপনি পড়তে পারেন। এগুলোর সবই বাংলা হয়ে গেছে, নবী রহমত ইসলামী ফাউন্ডেশন থেকে অনুবাদ হয়েছে, আর রাহিকুল মাহতুম এটা বিভিন্ন প্রকাশনী থেকে ছাপানো হয়েছে, যেটা ভালো আপনি দেখবেন। সেই সাথে ডক্টর আলী আসাল্লাহ নবী সাল্লাহ সাল্লামের জীবনী গ্রন্থ অতি আধুনিক সময়ে বা অতি সম্প্রতি লেখা হয়েছে, সেটাও আপনাকে এক্ষেত্রে হেল্প করতে পারে। এর বাইরে ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলহির সিরাত মুস্তফা, সেটি আপনি পড়তে পারেন, আর অনেকগুলো ভালো ভালো এবং অথেন্টিক বই আছে যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সম্পর্কে জানতে আপনাকে সাহায্য করবে। তবে এক্ষেত্রে কয়েকটা বই যদি আপনি পড়েন সবচেয়ে বেশি উপকৃত হবেন এবং আপনার ভালো লাগা কাজ করবে ইনশাআল্লাহ তাআলা। এরপর জুয়েল রানা আপনি লিখেছেন, আমার 2টা প্রাইভেট গাড়ি আছে, একটা ব্যবহারের জন্য কেনা আর একটা ভাড়া দেওয়ার জন্য, কিন্তু এখন 2টা গাড়ি ভাড়াতে আছে, এক্ষেত্রে জাকাতের হিসাব কীভাবে করব অনুগ্রহ করে জানাবেন। ভাই জুয়েল রানা, আপনার যে 2টা গাড়ি আছে সে 2টা গাড়ির ব্যবহারটা হোক আর ভাড়া দেওয়ারটা হোক, কোনোটারই কিন্তু আপনাকে জাকাত দিতে হবে না। যেটা ভাড়ায় দিচ্ছেন সেটার ভাড়ার যে টাকা সেটা যদি জমে জাকাত দেওয়ার মতো হয় তাহলে সেক্ষেত্রে তখন সেটার উপর জাকাত আসবে, কিন্তু গাড়ির যে মূলধন বা গাড়ির যে মূল্য সেটার উপরে কিন্তু জাকাত আসবে না। আফরিন জাহান লিখেছেন, আমার বাসায় প্রচুর পিঁপড়া, বিশেষ করে রান্নাঘরে কাজের সময় পিঁপড়া কামড়ায় বলে অনেক পিঁপড়া মেরে ফেলি, এতে কোনো গুণা হবে কি না? পিঁপড়া যদি আপনি মারেন এতে গুণা হবে না, কিন্তু আগুন দিয়ে পুড়িয়ে পিঁপড়া মারবেন না, এ ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধাজ্ঞা রয়েছে। এর বাইরে আপনার পিঁপড়ার উপদ্রব থেকে বাঁচার জন্য আপনি সেটা মেরে ফেলতে পারেন, যে কোনো প্রাণী আমাদের যদি উপদ্রবের কারণ হয় তাহলে সেটা থেকে আত্মরক্ষার জন্য আমরা সেটি মারতে পারি, কিন্তু নির্মমভাবে বা অপ্রয়োজনে কষ্ট দিয়ে তাকে তিলে তিলে শেষ করা বলতে যেটা বোঝানো হয় সেটা করা যায় হবে না।